ছেড়ে গিয়ে বিয়ে করেছিলে। তুমি বাধ্য হয়েছিলে, তোমার এছাড়া কোনো উপায় ছিল না। তারপর তোমার সঙ্গে অংশুবাবুর যে সম্পর্কটা তৈরি হয় সেটা তোমার দীর্ঘদিন নিরাপত্তার অভাবের ফল, এবং অংশুবাবুরও সাংসারিক জীবনে নিশ্চয়ই কোনো ঘাটতি ছিল, ফলে তো তোমাদের দুজনের মধ্যে স্বাভাবিকভাবেই একটা সুসম্পর্ক একটা। কিন্তু এখন এখন কি হবে? এখন তো আমি চলে এসেছি মিনু। আমার যে ভীষণ ভয় করছে গো। তোমার সে ভয় কাটানোর জন্যই তো আমি এসেছি, আবার ভয় কিসের? কিন্তু ওদের তো কথাগুলো জানাতে হবে। নিশ্চয়ই ওদের জানাবো বলেই তো আমরা কলকাতায় এসেছি। আমি ভাবছি যে আগে গার্গীকে জানাই, তারপর তোমার প্রিয়াকে। কবে বলবো? তুমি মন শক্ত করো, নিজেকে প্রস্তুত করো, তারপর তুমি যেদিন বলবে সেদিন বলবো। কিন্তু মনুদা, গার্গীর সঙ্গে কথা বলার আগে একটা একটা খুব জরুরি কথা তোমাকে জানাতে চাই আমি। কি কথা? আমার জীবনে সবচেয়ে বড় গোপন কথাটা, যার সঙ্গে জড়িয়ে আছে আমার প্রাণের চেয়ে প্রিয় গার্গী আর আর অন্য প্রান্তে তুমি তুমি জড়িয়ে আছো অনুদা। আচ্ছা ঠিক আছে, বলো না কি কথা। কার্কি তোমার সন্তান মনুদা। তুমি কি বলছো মিনু? হ্যাঁ মনুদা, সন্তান পেটে ধরেই তোমার কাছ থেকে চলে এসেছিলাম, তোমাকেও ঠকালাম, যার সঙ্গে বিয়ে হলো তাকেও ঠকালাম। তারই পিতৃ পরিচয়ে কার্গীর জন্ম হলো। আমি মেয়েটাকে আঁকড়ে ধরলাম তোমার শেষ চিহ্ন হিসেবে। এইভাবে চলতে লাগলো জীবনটা, আর চলতে চলতে আজ এখানে এসে ঠেকেছি। মিনু, তোমাকে দেখে আজ আমার শ্রদ্ধা হচ্ছে। তুমি কাউকে ঠকাওনি গো, কাউকে ঠকাওনি। ভাগ্যের হাতে মার খেতে খেতে সামান্য সামর্থ্য নিয়ে তুমি লড়াই করে গেছো, আর সন্তানের মুখ চেয়ে সহ্য করে গেছো অনেক কিছু, আর ক্রমাগত কষ্ট পেয়ে গেছো, কষ্ট কষ্ট। তোমার সে সব কষ্ট আজ আমি মুছে দিতে পারি মিনু। আমাকে ওই একটা সুযোগ দেবে না মিনু? হাজার আমি পারছি না গো, হাজার আমি কিচ্ছু বলতে পারছি না, আমার আর কোনো শক্তি নেই। এখন তুমি যা বলবে যা ভাববে সেটাই আমার কথা, সেটাই আমার চলার পথ। আমি আর চাপ নিতে পারছি না গো, আমি আর সহ্য করতে পারছি না। আর পারছি না।